السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روزة من رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام شكراً ودشاقاً للمهان رب كريم الدربارة لا خطوة شكراً رب كريم مدرك سيد المرسلين تاج للمدينة محمد رسول الله সাল্লাহ আলি সাল্লামের উম্মত হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন উম্মত হিসেবে জগতের বুকে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ তালা সুক্রিয়া দায় করছি ইয়ারবিল কালহাম কামায়ামী কাজিম সুলতানিক রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আমার ঘর যেখানে রসুল আক্রম সাল্লাম সাহিতো আছেন সেই জায়গা এবং রসুল যে মেম্বারে দাঁড়িয়ে খোদ দিতেন এর মাঝামাঝি যে জায়গাটি আছে জায়গাকে জান্না বলা হয় আমাদের কাছে রিয়াজুল জান্না নামে পরিচিত সবুজ গালিচা সেখানে বিছানো রয়েছে যারা সেখানে যান রাওজা মুবারকে সালাম বলেন অন্তত দুরাকাত হলেও সেখানে নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তাই আজকে রওজা মুবারক জিয়ারতের ফজলেতেই আমরা কথা বলবো রসুল ইকরম সাল্লি সাল্লাম বলেছেন মঞ্জার কাবরি ও জাবাতফা যে আমার কবর রওজা মুবারক জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমার উপরে আজীব হয়ে যায় তাৎপর্য ফজিলত কি এ বিষয়ে নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক মিডিয়া আলোচক শেখ মুজিবুর রহমান ফরাজি খতিব ছায় আনীর জামে মসজিদ মহাখালী ঢাকা সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হুসাইন হেলালি

এমন একটা বিষয় জিয়ারতে মদিনা প্রত্যেকটা মুসলিম রসুলুল্লাহ সাল্লা আলি সাল্লামের রোজা জিয়ারত করার জন্য খুব মনে প্রাণে চেষ্টা করে অনেকে দূরত্ব হতে হয়তো যেতে পারে না এই জন্য আমরা দেখি যে হজের মৌসুমে যারা হজে যায় ওই হজের প্যাকেজে একটা প্যাকেজ থাকে যে মদিনা যাওয়ার জন্য এটা হজের কোনো রুকনো না হজের কোনো বিধান না প্রত্যেকটা মানুষ চিন্তা করে যে বাংলাদেশ থেকে হজে গেলাম যদি মক্কাতে আসার পরেও মদিনাতে না যেতে পারি তাহলে নিজেকে নিজে খুব ছোটো মনে করে এই জন্য প্রত্যেকটা হাদি সাহেব হোক অন্য দেশের হোক হজে যাওয়ার পরে একটা সময় বের করে যে এই সময়টা আমরা মোদিনা মুনাফারাতে থাকবো কেন রসুল্লাহ সাল্লা সালাম বলেছেন মানে যার কবরি ওয়াজাবাতলাবু সাফাতি যে ব্যক্তি আমার রওজা কবর জিয়ারত করবে তার জন্য সাফাত করা তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে পড়ে তো এই হাদিসকে সামনে রেখে প্রত্যেকটা মোমেন মুসলমান চেষ্টা করে যে বেকুল হয়ে বেকারার হয়ে যে আমি কখন রোজা মোবারককে হ্যাঁ রসুলুল্লাহ সাল্লামের রোজার সামনে যায় ডাইরেক্ট সালাম দেব এর জন্য বেকারার হয়ে থাকে এবং তার সাথে আরেকটা জিনিস আছে মা বাইনা বাইতি অমিমবাড়ি রজাত মিন রিয়াজুল জান্না বাবু সালাম যে গেট ওই গেটে ঢুকতে হাতের ব্যায়াম দিকে রজার আগে যে জায়গাটা মিম্বর এবং রসুল্লাহ সাল্লামের রজাত হয়েছে যে জায়গায় রসুল্লাহ সাল্লামের ঘর ছিল ওই ঘরের যে সামনে এই মাঝে যে জায়গাটা ওইটাকে বলা হয় রিয়াজুল জান্না রাউজাতুম তুম মির রিয়াজুল জান্না ওই জায়গাটারও অনেক ফজিলত প্রত্যেকটা হাজির সাহেব চায় যে ওই জায়গায় দুই রাকাত হলো নফল নামাজ পড়ার জন্য এখন তো অনেক যখন বের হয়ে যায় এই জন্য একটা নিয়ম করছে যে কিছু লোককে থামায় রাখে কিছু লোককে একটু সময় দেয় তারপরে ওই লোকেরা বের হইলে পরে আবারই দেয় তো ঢুকতে রিয়াজুল জান্নার পরে রসুল্লাহ সাল্লি সাল্লামের রওজা তো রসুল্লাহ সাল্লি সাল্লামের রওজার পরে হলো আবুকর সিদ্দিক রদিয়াল্লা কবর এবং উমর রদিয়াল্লাত কবর তো আমরা যখন বাবু সালাম দিয়ে প্রবেশ করে প্রবেশ করার পরে হ্যাঁ বাবু সালাম দিয়ে প্রবেশ করতে ওই যে মসজিদে যে প্রবেশ করার যে সুন্নত হ্যাঁ বিসমিল্লাবসাল্লাদুসাল্লাম আলা রসুলিল্লা আল্লাহলিয়া বাবুর রহমাদিক প্রবেশ করে দূরত পড়তে থাকে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে দূরত কোন দূরত পড়বো আসলে শ্রেষ্ঠ দূরত্ব যেটা দূরুদে ইব্রাহিমের কথায় বলা হয়েছে তো অন্য অন্য দুরুদ আছে তবে এই দুরুদটা পড়া বেশি উত্তম দুরুদ ইব্রাহিম পড়তে পড়তে যেতে থাকবে আর যখন এই রসুল্লাহ সাল্লা ইসলামের রোজার কাছে আসে তো আসলে যে যেই লোকটার কথা জিন্দগিবর শুনছি এবং যার শূন্য জিন্দিগিবর আদায় করতেছি হ্যাঁ যখনই পাশাপাশি কাছাকাছি এসে যায় তখন যারা প্রকৃত মোমেন তারা ঠিক থাকতে পারে না হ্যাঁ তখন এমন হয় যে চিল্লা চিল্লি হাউমা করতে থাকে কিন্তু রোজার উপর লেখা আছে লা তার ফাউ আসোয়া থাকুম নাবি এই আয়াত লেখা থাকার কারণে মন চাইলেও কি ওইখানে যেভাবে বেকুল হয়ে যায় বেকারার হয়ে যায় মন চাইলে ওইভাবে ব্যক্ত করতে পারে না ভিতরে চাপা দিয়ে রাখতে হয় এরপর রসুল্লাহ সাল্লা ইসলামের রোজা হ্যাঁ সালাম দেয় যে সালামটা আসলে প্রকৃতপক্ষে ওইখানে দেওয়া উচিত আসসালাত আসসালামু আলিকিয় রসুল্লাহ আসসালাত আসসালামু আলাইকি হাবিবল্লাহ আসসালাত আসসালাম আলিকা শাহিয়াল মুজরিমিন আসসালাত আসসালাম উলাইকিআ রহমাত আলমিন তারপর আবুকুর সদিক রদিয়ালুনকে এরপর ওমর রদিয়াল আলমকে সালাম দেয় তবে অনেকে কি করে এখানে কিছু ভুল করে ফেলে তবে ওইখানে যে পুলিশ তারা বাধা দেয় ভুলটা করে যে ওই রওজার দিকে ফিরে দোয়া করতে থাকে এটা সেটা চাইতে থাকে আসলে তো চাইবো একমাত্র বেকারিমের দরবারে একমাত্র আল্লাহর কাছে চাবো হ্যাঁ রসুল্লা সাল্লামের জিয়ারত করব এবং দোয়া করব হ্যাঁ আর যখনই দোয়া করব ও দোয়াটাও কেবলার দিকে ফিরে করব এদিকে করাটা অনুচিত এবং ওইখানের পুলিশরাও নিষেধ করে হ্যাঁ তো অনেকে আবার খুব আবেগে হাউমা করে ধরতে যায় তো পুলিশরা ফিরে দেয় আসলে তো মনটা এমন হয়ে যায় যে যখন সামনে গেলাম হ্যাঁ কি করব না করব আবেগে ঠেলায় মানে আবেগ এতটুকু প্রবল হয়ে যায় যে কি করব বলা যায় না প্রকৃত মুমিন যারা আপনি যwidehat বলছিলেন দর্শক মণ্ডলী জিয়ারতে মদিনা একজন আশিক সুলের অনেক বড় পাওয়া না জিয়ারতে মদিনা রওজা Mubarak ziyaret করা রাসূল আকরাম সাল আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন मोहब्बत করেন তার জীবনের অনেক বড় পাওয়া না অনেক বড় সফলতা মদিনা রওজা মুবারক জিয়ারত করা তাই কোন এক কবি বলেছিলেন রাহে মেরা মস্কন হাওয়ালি এ কাবা রাহে মেরা মদফন দিয়া রে মদিনা বড় আক্ষেপ করে মনের তামান্নাগুলো তিনি পেশ করেছিলেন মক্কার আশেপাশে থাকার অভিব্যক্তি পেশ করেছেন এবং দাফন হয়ে যেন দিয়া মদিনা পবিত্র মদিনাতে জান্নাতুল বাকিতে সাহিত্য আছেন সাহাবাই সাহাবাইকার বুজুরগান দিন অনেকেরই মনের তামান্না আশা সে জান্নাতুল বাকিতে যেন একটু ঘুমাতে পারি শেষ নিঃশ্বাস ত্যাগের পরে শেষ বিছানা যেন সেখানেই হয় আজত রসুল আকরম সাল্লি সাল্লামকে আমরা সালাম বলি অবশ্যই সালাম বলতে গিয়ে আবেগ আসে আবেগকে নিয়ন্ত্রণ করা জরুরি কারণ শরীয়তের ভেতরে এমন কিছু ঠুকানো উচিত নয় এমন কিছু বাড়ানো উচিত নয় যেটা শরীয়ত সাপোর্ট করে না সাহাবাইকেরাম যা করেননি এই জন্য রসুলের সেখানে গিয়ে দুরশ শরীফ পড়া সম্ভব হলে রিয়াজুল জান্নাতে বসে একটু কোরআন পড়া সুরা ইয়াসিন পড়া দুরাকাত নামাজ পড়া আল্লাহর্বি করিমের কাছে দোয়া করা যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কত চেষ্টা প্রচেষ্টা কত আমল কত দোয়া সকল কিছু সেই জায়গাতে বসে আল্লাহতালার কাছে মনের আকতি বিনতিগুলো বিনয়ীভাব প্রকাশ করে পেশ করা আল্লাহ রব্বি করিম আমাদেরকে তফিক দান করুন তবে সেখানে অতিরিক্ত ভিড় করা উচিত নয় সেখানের নিয়ম পদ্ধতি যেভাবে আছে সেটা মেনে চলার মধ্যেই কল্যাণ দর্শক মন্ডল আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বোঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন তবে প্রশ্ন করার আগে অবশ্যই যে বিষয়টি আমরা খেয়াল রাখবো যারা প্রশ্ন করব। তা হল অল্প কথায় সুস্পষ্টভাবে টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করব। আল্লাহ রবি করিম আমাদেরকে সুন্দর ও যথাযথভাবে জানার জন্য প্রশ্ন করার তো অফিক দান করুন

আমার স্বামী পয়দি দিনে আমার তালাক দেয় মুখে শুধু তালাক দেয় তালাক দেয় আপনাকে ধন্যবাদ আমরা আলোচনা করছি আপনি শুনতে থাকুন শেষ যে প্রশ্নটি করেছেন আমরা সেখান থেকে আলোচনা শুরু করব ওনার স্বামীর কথা আপনি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ তালাকের ব্যাপারটা খুব ডেঞ্জারাস তবে আমাদের সমাজের লোকেরা বিয়ে করা বিয়ে করার আগে তালাক কী জিনিস এই জিনিস নিয়ে আলোচনা করে না এবং পড়াশোনা নাই জানি নাই যার কারণে মন চাইলে তালাক শব্দ উচ্চারণ করে ফেলে হলো এবং হাদিসে আসে গুলো গুনার সাথে যুক্ত আমরা বলবো এক নম্বর আপনি বলেছেন যে পরক্রিয়া করে সে অনেকগুলো বিবাহ করেছে আমরা জানি না আপনি যতটুকু বলেছেন আমরা আপনার কথার উপরে ভিত্তি করে কথা বলছি যদিও এই ধরনের কথা আসলে এক পক্ষের শুনে কথা বলা উচিত নয় তো আপনার স্বামী হোক বা যেই হোক যেই এ ধরনের অপরাধে যুক্ত পরক্রিয়ার সাথে যুক্ত যার শরীয় সমর্থিত নয় হারাম একটি কাজ তো এই হারামের সাথে যুক্ত যিনি উনি আরেকটি হারাম কাজ করছেন যেমনটি আপনি বলেছেন যে সারাক্ষণে তালাক তালাক বলতে থাকে তালাক দিতে থাকে আমাদের মুফতি সাহেব বড় সুন্দর বলেছেন যে তিন তালাক যদি কেউ তার স্ত্রীকে দিয়ে দেয় তিন তালাক মুখে উচ্চারণ করে হোক লিখিত হোক আদালতের মাধ্যমে হোক স্ত্রী তালাক হয়ে যায় পরবর্তীতে তার এই স্ত্রী তার জন্য আজনবী অপরিচিত অন্য মহিলা যেমন তেমন হয়ে যায় তার সাথে দেখা সাক্ষাৎ অন্য কিছু সব কিন্তু নিষিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে বা আপনি যেমনটি বলেছেন চলে যেতে পারে এজন্য আপনার জন্য আমাদের যেই পরামর্শ থাকবে এই বিষয়টি আমাদের এতটুকু কথার উপরে ভিত্তি না করে আপনি ফতুয়া করাবেন অর্থাৎ স্থানীয় ওলামাই কেরাম বা মুফতি সাহেব অথবা যেখানে ফতোয়ার চর্চা হয় আইনশাস্ত্র নিয়ে যেখানে কথাবার্তা হয় আপনি সেখান থেকে একটা ফতুয়া নিতে পারেন অথবা আইনের আশ্রয় প্রয়োজনে আপনি নিতে পারেন কারণ ও কোনো উকিলের সাথেও বিষয়টি পরামর্শ করে আপনি সুন্দর একটি সমাধানে চলে আসতে পারেন কারণ আল্লাহ আল্লাহতালার কাছে কিন্তু প্রতিটা সময় প্রতিটা কাজের জন্য জবাব দিতে হবে দ্বিতীয় প্রশ্ন করেছেন যে পাও দিয়ে যায় নামাজকে যদি একটু ঠিকঠাক করে তো কোনো সমস্যা নেই সমস্যা বলতে যেহেতু নামাজ পড়ব ওইটা সাজদা দেবো ই করব তো একটু আসলে হাতে করা উচিত এটা দেখতেও একটু দৃষ্টিকটু হ্যাঁ তো আমি বলবো আমার বোনকে না এইভাবে সামনে থেকে হাতেই করব পায়ে দিয়ে করাটা এটা দেখতে ওখানে মানে আদবের खिलाफ পাক নাজায়েয নয় হারাম নয় মাকরু নয় এটা আপনি যেহেতু নামাজ পড়ছেন কোপাল সেখানে লাগাবেন যার মধ্যে কোপালকে ঠেকিয়ে সিজদা করবেন তাকে একটু সম্মান করা উচিত হাত দিয়ে যদি সম্ভব হয় পাও করাতে না জায়েজ নয় তবে এটা আদবের খেলা কোরআনে করিমের পাতা অনেক সময় এভাবে আঙ্গুলে লালা লাগিয়ে অনেকে পাতা উল্টায় এতে তো কোনো সমস্যা নেই সমস্যা নেই তবে না করা উচিত লালা লাগানোটা অনুচিত মানে হতে পারে এটা এর দ্বারা আপনি খুব খেয়াল করে শুনুন যে এর দ্বারা লালার কারণে বা পানির কারণে পাতাটা দুর্বল হয়ে যাবে আপনাকে মনে রাখতে হবে যে কোরআনে কারিম যে কাগজে লিখেছে এই কাগজের কারণে কোরআন দামি নয় কোরআন যা লিখেছে তার কারণে পাতা দামি হয়ে গিয়েছে কাগজটা দামি হয়ে গিয়েছে যার কারণে আমরা সম্মান যেমন লেখাকে করি পুরো কোরআনকে আমরা কিন্তু সম্মান ইজ্জত করি তো এই জন্য যথাসম্ভব আপনি চেষ্টা করুন পাতাকে উল্টাতে ক্ষেত্রে যদি কখনো আপনি পাতা উল্টানোর জন্য সহযোগিতা নেন এইভাবে তাহলে না নয় কিন্তু এটা অনুচিত ঠিক নয় পাতাটা নষ্ট হয়ে যেতে পারে

আপনার বলছে আমাদের আমাদের বাড়িটা পিসার এলাকায় এখানে তাবারুক হয় এই তাবারুকটা প্রত্যেকটা খেলি কি কোনো হবে কি বুঝতে বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি আপনার বাড়ি যেখানে সেখানে নিশ্চয়ই কোনো প্রচলন আছে সে প্রচলনের ভিত্তিতে আপনি প্রশ্ন করেছেন প্রথম যে প্রশ্নটি করেছেন উনি মেয়েকে হাফেজা বানিয়েছেন এখন তাকে কি হাফেজা হাফের স্বামীর কাছে বিবাহ দেওয়াটা জরুরি কিনা জি আলহামদুলিল্লাহ এটা আমাদের সমাজে একটা ইয়ে আছে যে হাফেজা হইলে হাফের স্বামী লাগবে হ্যাঁ পাইলে তো উত্তম না অন্য স্বামীর কাছে আলেম দিগা দিতে পারবে কোনো অসুবিধা নেই জরুরি নয় এটা অবশ্যই নয় এবং এই বিশ্বাসটাও অনেক সময় দেখা যাচ্ছে যে এই বিশ্বাসের কারণে বড় আশা করছেন আপনি কিন্তু ভালো পেয়েছেন আপনি আত্মহত্যা করছেন না হাফেজ পাচ্ছে পাচ্ছেন না দেখে এটা কিন্তু ঠিক নয় মেয়েকে হাফেজা বানিয়েছেন শিক্ষা দিয়েছেন আলেমা বানিয়েছেন শিক্ষা দিয়েছেন তো এই জন্য যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ করা হাফেজের মর্যাদা তো অনেক বেশি পাওয়া না গেলেও কোনো সমস্যা নেই আপনি দিনদার ভালো পরহেজগার তা পাত্র দেখে তাকে বিবাহ দিতে পারবেন আরেকটি প্রশ্ন করেছেন আপনি যে এলাকায় বসবাস করছেন সে এলাকায় তাবারকের সিস্টেম আছে হয়তোবা কোনো মসজিদ থেকে অথবা কোনো জায়গা থেকে তাবারক দিয়ে থাকে তো এই তাবারকটা খেলে কোনো সমস্যা হবে কি না তাবারক খেতে পারে কোনো এখানে আমরা একটু একটু মতি সাহেব একটু অ্যাড করব সহজে আমরা ফতোয়া দেব না বিষয়টি হলো যে তাবারক কয়েক ধরনের হয় এক ধরনের তাবারক আমাদের দেশে আপনি দেখেছেন কুসংস্কার ভিত্তিক যদি কোনো তাবারক হয় যে ধরুন সবে বরাত সবে কদর সবে মেয়ারা আছে বা বিভিন্ন সময় একটা বিশ্বাস যদি লালন করে যে তাবারক সবে বারাতের অংশ লাইলাতুল কদরের অংশ তারপরে সবে মেয়ারাজের অংশ অথবা অন্যান্য কোনো অংশ এটা না দিলে মনে হচ্ছে যে এই রাত্রটা পালন হলো না এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা এ তো তখন এই ধরনের তাবারক থেকে দূরে থাকাটাই উচিত জায়েজ কোনটি যেমন সাধারণত আপনি মিষ্টি খাচ্ছেন ওই দিন রাত্রেও আপনি একটু মিষ্টি খেলেন অথবা আপনার মনে চাইল যে আমি মসজিদে একটু হাদিয়া মুসলিদের জন্য দিতে পারতাম ওই দিন বা অন্য রাত্রে যে কোনো সময় দিতে পারেন কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই কিন্তু আরেকটি বিষয় আছে কিছু কিছু তাবারক আছে যেগুলোতে অনেক সময় নাজায়েজ পদ্ধতি অবলম্বন করা হয় সিরিকি পদ্ধতি অবলম্বন করা হয় গাইরুল্লার নাম নেওয়া হয় গাইরুল্লার নামে গরু জবাই করা হয় এবং গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের নামে গরু জবাই করা হয় সেটা দিয়ে খিচুড়ি বা কিছু রান্না করা হয় আর সেটাকে তাবারক বলে সেটাকে বিলি করা হয় এটার থেকে সম্পূর্ণরূপে দূরে রাখ দূরে থাকতে হবে কারণ আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তালা ছাড়া অন্য কোন মাখলুকের নামে যদি কোন কোনো জন্তু জানোয়ার কোনো পশুকে জবাই করা হয় সে হালাল বস্তুটা জবাই সিস্টেম মোতাবেক না হওয়াতে হারাম হয়ে গিয়েছে এজন্য এটাকে খাওয়া যাবে না আশা করছি আপনি বুঝতে পেরেছেন

অর্থাৎ আপনার উপর জাকাত ফরজ হয়ে থাকে তাহলে ওই টাকা থেকেও কি জাকাত দিতে হবে এবং জাকাত না দিলে গুণাগার হবে দেখুন আপনি ব্যাংকে যে টাকাটাকে ফিক্সড ডিপোজিট করেছেন যে নির্দিষ্ট হারে আপনি টাকা জমা দেন ওরা নির্দিষ্ট হারে আপনাকে সেখান থেকে লভ্যাংশ দিয়ে থাকে তো আপনি যে টাকাটি রেখেছেন এ টাকার মালিক কি ব্যাংক না আপনি আপনি প্রশ্নের উত্তর দেবেন যে ব্যাংক নিশ্চয়ই নয় আপনি মালিক যেহেতু আপনি মালিক সেহেতু তারা লভ্যাংশ আপনাকে দিচ্ছে তো আপনি যেহেতু মালিক আপনাকে অবশ্যই যদি নেশাব পরিমাণ হয় সেটা যদি জাকাত দেওয়ার মতো সেই অবস্থা অতিক্রম করে বছর অতিক্রম করে তাহলে আপনাকে জাকাত দিতে হবে প্রয়োজনে ব্যাংকে যে টাকাটি আছে ফিক্সড ডিপোজিট যেটা আপনি বলেছেন ব্যাংকে কিন্তু ডিপোজিটের সিস্টেম আছে আপনি সেটাকে ভেঙ্গে হলেও জাকার দিতে হবে আপনি এতটুকু সুযোগ শরীয়তে আপনার জন্য বা সকলের জন্য রেখেছে যে আপনি বলেছেন যে আপনার স্থায়ী কোনো ইনকাম নেই ব্যাংকে যে টাকাটি আছে এটাই আপনার আর কোনো টাকা পয়সা নেই জাকাত দিবেন কিভাবে হ্যাঁ এই টাকাটা যখন ফিক্সড রেখেছেন যখন মেয়াদ শেষ হবে আপনার হাতে আসবে তখন ওই পেছনের থেকে হিসাব করে পুরো বছরের যতগুলো বছর অতিক্রম করেছে ততগুলো বছরের আপনাকে জাকাত দিয়ে দিতে হবে এতটুকু সুযোগ কিন্তু আছে কারণ জাকাত বিলম্বে দেওয়াও যায় আছে আর যদি আপনি চান যে না আমি জাকাতের পরিমাণ থেকে কমিয়ে টাকা ব্যাংকে রাখবো সেটাও আপনার জন্য সুযোগ আছে পরবর্তী দর্শকের কথা আমরা শুনব জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

একদম নয় আপনি শুনতে থাকুন আপনাকে আমরা সমাধান বলার চেষ্টা করছি উনি একজনের কাছে পাঁচশত টাকা পায় হ্যাঁ ওনার কাছে আরেকজন পাঁচশো টাকা পায় তো উনি চাচ্ছেন যেটা সম্ভব হতে হবে যতটুকু বুঝতে পেরেছি অদল অদল বদল করতে কোনো প্রয়োজন নেই জামেলা না প্রয়োজন নাই এভাবে রাস্তাও নেই রাস্তাও নেই আসলে আপনি আপনার কাছে একজন থেকে আপনি পাঁচশো টাকা নিয়েছেন অনেক আগে নিয়েছেন এখন তার ঠিকানা খুঁজে পাচ্ছেন না তাকে আপনি টাকাটা পরিশোধ করবেন আপনার করণীয় কি এখানে আপনার করণীয় হলো যে আপনি তার নামে এই টাকাটাকে সৎকার করে দিবেন দান করে দিবেন। তবে হ্যাঁ কখনও যদি এই লোক আসে আপনার কাছে আর বলে ভাই আমার পাঁচশো টাকা আপনি দিয়ে দেন তখন আপনাকে পুরো টাকা পরিশোধ করতে হবে সৎকার সবটা তখন ব্যাক করে আপনার দিকে আসবে আপনি পেয়ে যাবেন আপনি তো তার টাকা পরিশোধ করে দিয়েছেন এটা হলো আপনি আপনার কাছে যিনি টাকা পান এই মাস আলা আরেকটি হলো আপনি আরেকজনের কাছে পান সেই টাকাটা আপনাকে দিচ্ছে না তখন দিচ্ছে না আপনার তো কোনো ড্রাইভার নেই ড্রাইভার হলো যিনি যিনি নিয়েছেন যিনি দিইনি তার আপনি যদি তাকে ক্ষমা করে দেন খুবই ভালো আর ক্ষমা না করে দেন তাহলে সে অধিকার কিন্তু আপনার আছে ঋণ পরিশোধ করা ঋণকে দেয়া নেওয়া এটা জরুরি বিষয় ঋণ দেওয়া নেওয়ার ব্যাপারে শরীয়ত উৎসাহ দিয়েছে

অনেক হচ্ছে বাসিন্দা আর কি মানে ঢাকাই থাকি মোহাম্মদপুরে তো এখান থেকে বলতে আমার হচ্ছে স্বামী মারা কি আহ বিশ সালে কি বিশ সালে অক্টোবর মাসে একুশ তারিখে

তবে দোয়ার দ্বারা পরিবর্তন হয় এই জন্য বেশি বেশি দোয়ার ইন্তজাম করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে হ্যাঁ যে আমি বুঝতে পারছি বা আমার কি কি প্রয়োজন দোয়ার মাধ্যমে বেকারিমের দরবার থেকে চেয়ে নিতে হবে হ্যাঁ আপনি সুন্দর বলেছেন তাকদির রায় দোয়া তাকদির কখনো পাকের ফয়সালা যা সেটা একমাত্র দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় সেক্ষেত্রে তাকধির অনেকগুলো প্রকার মধ্যে না করেছেন তাকদিরে মহকাম যেটা হওয়ার হবেই যেমন আল্লাহ পাক আমাদের মতকে রেখেছেন হায়াতকে রেখেছেন জন্মকে রেখেছেন তাকদিরে মহকাম অর্থাৎ এর মধ্যে কোনো পরিবর্তন পরিবর্ধন হয় না হ্যাঁ যখন যেখানে মতের ফয়সালা এতেকালের ফয়সালা সেটা কিন্তু হয়ে যায় তবে এই এতটুকু সময়ের মধ্যে আল্লাহ রব্বে করিম যেটা আমাদেরকে দেবেন আমরা দোয়া করে থাকি এই হায়াতকে বরাকা দান করবেন লম্বা চড়া বরকত দান করবেন যে বরকত অসংখ্য অগণিত আমাদের জন্য হবে আরেকটা হলো যে তাকদির কে আল্লাহ তাআলা যেহেতু সকল কিছুর মালিক তিনি সেটা বান্দা যখন দোয়া করে যেমন আপনি একজনকে কষ্ট দিয়েছেন কষ্ট দেওয়ার কারণে আপনার উপরে না আল্লাহ তালা মাফ করুন আপনাকে নয় অন্য যা দিয়ে বলি কেউ কাউকে কষ্ট দিয়েছে কষ্টের কারণে আল্লাহ তালা পক্ষ থেকে তার উপরে আজাব অবধারিত হয়ে গিয়েছে কিন্তু আজাব আসার আগে এমন একটি নেকি কাজ করেছে তো আজাবটা আবার রহিত হয়ে গিয়েছে তাহলে এখানে আপনি দেখেন যে আল্লাহ তালা আজাব পাঠাচ্ছেন কিন্তু নেকির কারণে সেটাকে উঠিয়ে নিয়েছেন এটা সম্ভব দোয়ার মাধ্যমে নেকির মাধ্যমে হজরত ঈসা আলহি সাল্লাতামের একটি ঘটনা আমরা প্রায় বলে থাকি প্রায় শুনে থাকি তো যে এক দোপা সে মানুষকে কষ্ট দিত মানুষের কাপড় তার কাছে ভালোটা দেওয়া হতো কিন্তু সে কাপড়কে নষ্ট করে দিত ঈসা আলহি সাল্লাতামের কাছে লোকজন যাওয়ার পরে উনি আল্লাহ কাছে দোয়া করেছেন তার আল্লাহ তালা দোয়া কবল করেছেন তার জন্য আজাব চলে এসেছে অর্থাৎ তার যে গাঠরি ছিল কাপড়ের কাপড়ের গাঠোর ভিতরে আল্লাহ একটা বিষাক্ত বড় সাপ ঢুকিয়ে দিয়েছেন যেন সে নদীর ঘাটে যখন যাবে তখন গাঠারি খুলবে সাথে সাথে সে তাকে সবল মারবে এটা সিদ্ধান্ত আল্লাহ কিন্তু সে যেই দিন তার জন্য এ ফায়সালা হয়েছে সেই দিন সে ঘর থেকে তিন টুকরা রুটি নিয়ে বের হয়েছে তিন টুকরা রুটি সে সেখানে কাপড় হয়ে ধুয়ে সেখানে খাবে দুপুরবেলায় বেলায়। আল্লাহ তালা তাকে পরীক্ষা করছেন যে ফকির এসেছে ফেরত আল্লাহ তালা পাঠিয়েছেন তো বলেছে যে আমাদেরকে ক্ষুধার্ত কিছু দান করুন তো উনি দান করেছেন আরেকটু গিয়েছেন আরেকজনে চেয়েছেন তাকেও দান করেছেন আর একটু গিয়েছেন আরেকজনে চেয়েছেন তিনি তাকেও কিছু তিন টুকরে তার শেষ উনি কী খাবে সে চিন্তা করেন নাই মানে সৎকার দ্বারা মানুষের বালা মুসিবত দূর হয় কিন্তু তার প্রমাণ যখন উনি গিয়েছেন ঘাটে গিয়েছেন গাটুরি খুলেছেন তো বিষাক্ত সাপ ছিল বাট সেটার মুখের মধ্যে লাগাম ছিল লাগাম আল্লাহ আল্লাহতালা দিয়ে দিয়েছেন কেন দানের কারণে আল্লাহ তালা ফয়সলাটাকে পরিবর্তন করে দিয়েছেন লোকজন এসেছি ইসা আলহিস্লা কাছে যে আপনি বলেছেন যে তার ফয়সলা হয়ে গিয়েছে এখন এই অবস্থা নবী দোয়া করেছেন তার দোয়ার মধ্যে এখন দেখা যাচ্ছে যে সে মারা যায় নাই বা জীবিত আছে তা আল্লাহ রবীবুল ইলামীকে ইসা আলহিম মাধ্যমে জিবুর মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন যে সে একটি এমন কাজ করেছে যে কাজটা আমার কাছে খুব ভালো লেগেছে যার কারণে তার সৎকার কারণে তার হায়াতকে আল্লাহ তালা বরকতময় করে দিয়েছেন তো এগুলো গো তাকদিরের অংশ এই জন্য আল্লাহ তালার কাছে বেশি করে দোয়া করা সৎকা করা আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি প্রশ্ন করুন

জায়জ নেই বিনা প্রয়োজনে এমনি মহাদিস কেরাম বলেছেন যে কবর যদি সত্তর বছর আগে হয় উনি বলেছেন পঞ্চাশ বছর আগে যে এখানে কবরে কোনো চিহ্ন নেই এবং লাশেরও কোনো চিহ্ন নেই সব মাটির সাথে মিশে গিয়েছে সেক্ষেত্রে একটা স্রোত আছে যদি প্রয়োজন হয় সেটাকে আপনি স্থানান্তর করতে পারেন বা পরিবর্তন পরিবর্ধন আপনি করতে পারেন

আঙ্গুল আকাশের দিকে মানে আকাশের দিকে তাকে আঙ্গুল উঠাবো কোন সময়টা আমরা বুঝতে পেরেছি আসসালাম রহমতুল্লাহ আপনারা স্বামী স্ত্রী অসুস্থ আল্লাহ পাক আপনার থেকে সুস্থ তার নাম দান করুন আমরা দোয়া করছি আপনি যে প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন নামাজ পড়ার সময় দাঁড়াবাহিক সুরা তো শুরু করতে এইভাবে শুরু করব যাতে করে কি ছোটো সুরা না পড়ে আর ছোটো সুরা পড়লে বেশি ব্যবধান না হলে চলে যদি অনেক ব্যবধান হয়ে যায় তাহলে তো ধারাবাহিক আমরা এক কথা বলবো যে নামাজ আপনি যে নামাজ শুরু করেছেন মাগরেবের নামাজ শুরু করেছেন তো মাগরেবের দুই সুরা পড়েছেন বাস আপনি দুই সুরা পড়েছেন মাগরেবের নামাজ কমপ্লিট করেছেন পরে আপনি সুন্নত পড়বেন তো সুন্নতের জন্য এই ধারাবাহিকতা রক্ষা করা জরুরি না আপনি অন্য কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে সুরা পড়েছেন এর উপরেও যেতে পারেন নিচেও আসতে পারেন ওই সুরাও আপনি পড়তে পারেন কারণ নামাজ ভিন্ন সুরাও ভিন্ন নামাজ শেষ এই নামাজের মানে আনুষ্ঠানিকতা শেষ এখন নতুন নামাজ আপনি শুরু করছেন এর ধারাবাহিকতা রক্ষা করা জরুরি নয় তবে হ্যাঁ একই নামাজের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি আপনি প্রথম রাখাতে ইলাফি পড়েছেন পরের রাখাতে আর একটু বড় ছড়া। তো আমাদের সাহেব বলেছেন আপনি যখন প্রথম রাকাতে লেলাই পড়েই ফেলেছেন তারাবাহিকতা রক্ষা করা জরুরি নয় আপনি পরের রাগাতে কুলহল্লা পড়ুন চোলা এখলাস পড়ুন আর যদি আপনারা আয়তাল্লা দিয়ে পড়েন নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই এতটুকু ব্যবধান হতেই পারে মেয়েদের মাথা মাসেহের যে ত্বরিকা পদ্ধতি সেটা উনি জানতে চেয়েছেন হুজুর ক্ষেত্রে তো পুরুষ মহিলা সবার জন্য সমান তবে নামাজের ক্ষেত্রে মহিলাদের নামাজ কি একটু ব্যবধান হ্যাঁ দেখুন মাথা মাসেহের ব্যাপারে সরহুল বিকায়াহ এই কিতাবের মধ্যে মুফতি কারামের যে একতলাপ রেখেছে আর হিদায়ার মধ্যেও আছে কিতাবের মধ্যে লম্বা চড়ে একতলাফ আছে আমরা সেই একতলাপ মানে মতানৈক্য রয়েছে আমরা বিস্তারিত মতানৈক্যের কথা আলোচনা এখানে করছি না আমাদের আহনাফের যে মতটি আছে সেটা আমরা আলোচনা করছি তা হলো যে আপনি আহনাফের মত হলো যে মাথার চার বাঘের এক বাঘ মাসেহ করা মাথার চার বাঘের এক বাঘ মাসেহ করা এখন আপনি মাথার চারবাগের এক ভাগ মাসেহা কীভাবে করবেন জাস্ট আপনি এভাবে শুরু করবেন এভাবে আঙুলটাকে গর্দার মাসেহ করলে মাথা মাসেও হয়ে গেল গর্দারও মাসে হয়ে গেল এখানে একটি কথা মনে রাখতে হবে যে আপনি যখন মাথা মাসে করেছেন আমাদের মা বন্ধতা সাধারণত মাথার উপরে ওড়না অথবা কাপড় দিয়ে থাকেন মাথা মাসাহার সময় সেটাকে সরিয়ে আপনি মাথা মাসেহ করবেন তবে এখন চার ভাগের এক ভাগ আপনি কিভাবে মাপবেন যে চার ভাগে এক ভাগ হতেও পারে নাও হতে পারে বেশি হতে পারে কোনো সমস্যা নেই কম হলেও সমস্যা নেই বেশি হলেও সমস্যা নেই মাথা মাসে কিন্তু হয়ে যাবে কারণ এখানে স্কেল দিয়ে পিতা দিয়ে তো পিতা দিয়ে তো মাথা মাসে করা সম্ভব নয় হয়ে যাবে কোনো সমস্যা নেই আমাদের হাতে সময় খুব কম আরেকটি প্রশ্ন করেছেন অজুর পরে যে আসাদ কখন আঙ্গুলটা উঠাবেন তো জিনিস সময় আঙ্গুলটাকে আপনি উঠাবেন যখন বলবেন তখন আপনি আঙ্গুলটাকে উঠাবেন আকাশের দিকে তাকিয়ে ইনশাল্লাহ আল্লাহ তালা ফাজ দান করবেন মুফতি সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন দর্শক মন্ডলী আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আছি আল্লাহ কাছে যেন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনারা করেছেন আমরা কথা বলার চেষ্টা করেছি আল্লাহ তালা তৌফিক কামনা করছে আল্লাহ তালা যেন আমাদেরকে দিনই খেদমত করার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন কারণ রসুল ইকরম সাল্লাম বলেছেন আল দানা নবসাহ আমিল আলী বাবা আল মৌত প্রকৃত জ্ঞানী সে যে নিজেকে চেনে মৌতির পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমল করে আমরা ওই রাসুলের হাদিসের উপরে আমল করতে চাই আল্লাহ পাকসে তৌফিক দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আগে অনুষ্ঠানের সাথে থাকবেন আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এখনো দোয়া হবে পাঠ করি واصحابه وبارك وسلم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تذع قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا واتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আমাদের প্রত্যেকের জিন্দিগির খাতাগুলো মাফ করে দাও গুনা করতে করতে গুনার সাগর বলে হাবুডাবু খাইতেছি প্রব্যে করিম আমাদের গুণার সাগরের দিকে না তাকাইয়া তোমার রহমতের সাগরের দিকে তাকাইয়া আমার সাথে যারা হাত উত্তোলন করেছে আমাদের প্রত্যেকের জিন্দিগির খাতাগুলো মাফ করে দাও রব্বে কারিম জিন্দিগির গোনা খাতাগুলো মাফ করে দিয়ে গোনার স্থানে ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দাও অ মাহবুদ মেহরবানি করে নিউজ টোয়েন্টি ফোরকে তুমি কবুল করে নাও এর দ্বারা জাতি উপকৃত হইতেছে আল্লাহ এই আলোচনার দ্বারা এই মাসলাম সেলের দ্বারা তাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন যা কিছু হাদিয়া হাদিয়াটুকু সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও আদমার আলি থেকে এই পর্যন্ত যত মুমিন মোমিনাত বিন্দু পরিমাণ ইমান নিয়ে আজ অন্ধকার বিরান কবর দেশে সাহিত হয়েছে প্রত্যেকের আরও তের পৌঁছে দাও রব্বে রব্বেকারিম তোমার এক বান্দি দোয়া চেয়েছে তুমি কবুল করে নাও রব্বুল আলমিন বসুন্ধরা গুরুপকে তুমি কবুল করে নাও রব্বুল আলমিন বাংলার জমিনে গোটা বিশ্বে রহমতের বৃষ্টি দান করো গজবের বৃষ্টি থেকে হেফাজত কর তাপমাত্রাকে তুমি কমাইয়া দাও রব্বুল আলামিন আমাদের সব কাজে বরকত দান কর রিজিকের মাঝে অসাধ দান কর হালাল রিজিকের ব্যবস্থা করে দাও বরকতময় রিজিক দান কর সুস্থতার জিন্দিগি দান কর নেক হায়াত দান কর হায়াতে তুইয়ে বা দান কর রব্বে কারিম কোরআন কোরআন সুন্নার জিন্দিগি আমাদের দান কর আজাব গজাব আল্লাহ মুসিবত মহামারী দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত কর সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন